Yongli Brake Pad, is it value for money or not? Yongli Brake Pad ki? Keno ami Yongli Brake Pad choose korlam? Kibhabe ebong kothay apni Yongli Brake Pad paben? Ride shomoy prothome ami je jinish ta feel kori seta hocche amar pechoner brake dhorte chilo na. Yongli Brake Pad er erokom aro onek feature ache je gulo amra puro video te alochona. কোন প্রকার ভনিতা না করে আজকে সরাসরি ভিডিওতে চলে যাব কারণ আজকের ভিডিওটা একটু বড় হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 3000 কিলোমিটার রাইডিং এক্সপেরিয়েন্স ইয়ংলি ব্রেক প্যাডের সাথে আজকের ভিডিওটি টোটাল তিনটা পার্টে ভাগ করেছি কি কেন কিভাবে 3000 কিলোমিটারে রাইডিং এক্সপেরিয়েন্সে আমি কি কি সমস্যা পেয়েছি কি কি বেনিফিট পেয়েছি এবং ইয়ংলি ব্রেক প্যাড ইজ ইট ভ্যালু ফর মানি অর নট কি কেন কিভাবে আবার তিনটা পার্ট আছে ইয়ংলি ব্রেক প্যাড কি কেন আমি ইয়ংলি ব্রেক প্যাড চুজ করলাম কিভাবে এবং কোথায় আপনি ইয়ংলি ব্রেক প্যাড পাবেন তো চলেন ভিডিও শুরু করা যাক ইয়ংলি ব্রেক প্যাড চ্যানেল লেটেস্ট হাই স্পিড রেল ব্রেক টেকনোলজি দিয়ে বানানো যেটি অতিরিক্ত তাপমাত্রায় তার পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম সাধারণ ব্রেক প্যাডের চাইতে তার ডিউরেবিলিটি অনেক বেশি হাই স্পিড রেল ব্রেক টেকনোলজির এক্স্যাক্ট সংজ্ঞা না দিলেও চলেন ছোট করে একটু ধারণা দিই এটি এমন একটা টেকনোলজি যেটি যানবাহনের গতি এবং তার ওজনের সাথে সামঞ্জস্যতা রেখে সেফ ব্রেক করতে সক্ষম ইয়ংলি ব্রেক প্যাডের এরকম আরও অনেক ফিচার আছে যেগুলো আমরা পুরো ভিডিওতে আলোচনা এবং পর্যালোচনা করব সাধারণত আমি আমার বাইকে রেগুলার স্টক ব্রেক প্যাড ব্যবহার করি কিন্তু আমার টিভিএস অ্যাপাচি 4B এই বাইকটি দুইটা ডিক্সি ক্ষয় হয়ে গেছে হ্যাঁ কারণ 4 বছর যাবত এই বাইকটি চলতেছে তার পাশাপাশি এই বাইকটা দিয়ে স্টান্ট করা হয় যার কারণে সবচাইতে বেশি যে প্রবলেমটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে এই ক্ষয়ে যাওয়া ডিস্কগুলোতে স্টক ব্রেক পেড দিয়ে বেটার ব্রেক হচ্ছিল না যার কারণে আমি একটা সাবস্টিটিউট সলিউশন খুঁজি যেটাতে আমার বেটার ব্রেক দিবে এবং বেশি ডিউরেবিলিটি দিবে আর সেই জায়গা থেকে আমি ইয়ংলি ব্রেক প্যাড চুজ করি মোটো মেকানিক ইয়ংলি ব্রেক প্যাডের পুরো বাংলাদেশে একমাত্র ডিস্ট্রিবিউটর পুরো বাংলাদেশে তাদের 45টিরও বেশি ডিলার পয়েন্ট রয়েছে শুধু তাই না আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অর্ডার করতে পারবেন অনলাইনে parsbikroy.com থেকে টোটাল ডিটেইলস কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া রইল ইয়ংলি ব্রেক প্যাডে কেবলার ফাইবার ব্যবহার করা হয়েছে যার কারণে স্টক ব্রেকের চাইতে বেটার ব্রেক বাইট দেয় ইয়ংলি ব্রেক প্যাডে সাধারণত স্টক ব্রেক প্যাডে 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত রাইড করার সময় ব্রেকটা স্মুথ থাকে কিন্তু যত দিন যায় তারপরে আস্তে আস্তে ব্রেকটা হার্ড হয়ে যায় যার কারণে কিন্তু সার্ভিসিংয়ের সময় অনেক সময় আমরা ব্রেক নিয়ে ঘষাঘষি করি বা আরও অনেক কারিকুলাম করি ভিজায় রাখি কিন্তু ইয়ংলি ব্রেক প্যাডের 3000 কিলোমিটার পর্যন্ত রাইড করার পরেও এখনও ব্রেক আগের মতোই আছে স্মুথ এবং পারফেক্ট বৃষ্টি অথবা বাইক ওয়াশ করলে অনেক সময় ব্রেক কম ধরে ভেজা অবস্থায় ব্রেকের পারফরম্যান্স একদমই কমে নাই উল্টা মনে হয়েছে বেটার পেয়েছি যদিও মাত্র 3000 কিলোমিটার ব্যবহার করেছি তারপরও আমি কনফিডেন্ট এই ইয়ংলি ব্রেক প্যাড নিয়ে এই ডিউরেবিলিটি সাধারণ ব্রেক প্যাডের চাইতে অনেক বেশি কারণ এটাতে মেটাল পার্টিকেল কম ব্যবহার করা হয়েছে এবং কেবলার ফাইবার তুলনামূলকভাবে স্ট্রং এবং অধিক টেকসই অনেক ব্রেক প্যাড আছে অনেকক্ষণ রাইডে ডিস্ক অতিরিক্ত গরম হয়ে পারফরম্যান্স কম করে কিন্তু ইয়ংলি ব্রেক প্যাড ওভারহিট কনজাম্পশন করতে পারে এবং পারফরম্যান্স ধরে রাখতে পারে আমি ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকা প্রায় 400 কিলোমিটার ছোট ছোট ব্রেক দিয়ে রাইড করেছি কন্টিনিউয়াসলি অ্যাপাচি আরটিআর স্টক ব্রেক প্যাডে হার্ড ব্রেকের একটা কমপ্লেইন সবাই দিয়ে থাকে যেটা ইয়ংলি ব্যবহার করার পরে আমি আর দিতে পারিনি কারণ ইয়ংলি ব্যবহারের পরে ব্রেক বাইট এখন অনেক স্মুথ এবং বেটার যদিও বাইকে লাগানোর পরে দেখা যায় না বাট ইটস লুক কালারফুল অ্যান্ড প্রিমিয়াম দেন স্টক ব্রেক প্যাড বর্তমান সময়ে বাজারে নতুন নতুন বাইক আসতেছে নতুন নতুন টেকনোলজির সাথে আর সেই জায়গা থেকে এখনকার সময়ে বেশ কিছু বাইক এমন আছে যেটা খুব অল্প সময়ে কিন্তু গতি উঠে যায় আর সেই গতিকে কন্ট্রোল করার জন্য দরকার বেটার ব্রেকিং সিস্টেম আর সেই বেটার ব্রেকিং সিস্টেমের একটা অন্যতম পার্ট হচ্ছে ব্রেক প্যাড আর সেখান থেকে আপনারা যদি আপনার বাইকের গতি এবং ওজনের সাথে সামঞ্জস্যতা রেখে সেফ একটা ব্রেক বাইট চান তাহলে কিন্তু চাইলে আপনারা ইয়ংলি ব্রেক প্যাডটা ব্যবহার করতে পারেন ইয়ংলিতে কিন্তু আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল কম বেশি সবগুলো বাইকের জন্য ব্রেক প্যাড পাবেন
আমি এই ব্রেক প্যাডটা নিয়ে স্টান্ট করছি, আমি এই ব্রেক প্যাডটা নিয়ে হাইওয়েতে ট্যুর করছি, আমি এই ব্রেক প্যাডটা মাল্টিপারপাসে ইউজ করছি, সিটিতে জ্যামের মধ্যে রাইড করছি, হাইওয়েতে কন্টিনিউয়াস অনেকক্ষণ রাইড করছি, সব জায়গাতে একটা ব্যাপার খুব স্ট্রং এবং ভালো ছিল, সেটা হচ্ছে এটার ব্রেক বাইট। এই ব্রেক বাইট আমাকে সবচেয়ে বেশি কনফিডেন্স দিছে। ইয়ংলি ব্রেক প্যাডের এত প্রশংসার পরে এটার কোনো খারাপ দিক পাই নাই, ব্যাপারটা এমন না, কিছু কিন্তু খারাপ দিকও পেয়েছি। তো চলেন এখন খারাপ দিক নিয়ে আলোচনা করি। আমার টিভিএস অ্যাপাচি 4B-তে সামনে এবং পেছনে দুই জায়গাতেই ইয়ংলি ব্রেক প্যাডটা যখন আমি ইনস্টল করি, তার পরপরই আমাকে বের হয়ে যেতে হয় 150 কিলোমিটার হাইওয়ে রাইডের জন্য, আর সেই জায়গায় বাধে বিপত্তি। রাইডের সময় প্রথমে আমি যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমার পেছনের ব্রেক ধরতেছিল না, কিন্তু সামনের ব্রেক বেটার পারফর্ম করতেছিল আগের তুলনায়। সেই জায়গা থেকে একটু কনফিডেন্স নিয়ে আল্লাহর নামে রওনা দিয়ে দিই। বাট 10 মিনিট রাইড করার পরেই আমার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। পরবর্তীতে আমি বুঝতে পারি যে এক্স্যাক্ট ইস্যুটা আসলে কোথায় হয়েছিল। যেহেতু আমার সামনে এবং পেছনে দুইটা ডিস্কই খুব বাজেভাবে ক্ষয় হয়ে গেছে এবং পেছনেটা একটু বেশি, যার কারণে একদম নতুন ব্রেক প্যাডটা অ্যাডজাস্ট হতে একটু সময় লেগেছিল। কিন্তু তারপরেই ঘটে আসল ঘটনা, দুর্দান্ত পারফর্ম করে ইয়ংলি ব্রেক প্যাড। তো প্রথম দিকে যখন একদমই ব্রেক ধরতেছিল না, এই ব্যাপারটায় আমাকে কিন্তু মেকানিক বলে দিয়েছিল একটু ঘষে দেই, কিন্তু আমি এটা চাই নাই, কারণ আমার কথা হচ্ছে ইয়ংলি ব্রেক প্যাডের একদম এক্স্যাক্ট স্টক পারফরমেন্সটা আমি পেতে চাই। এই টোটাল 3000 কিলোমিটার রাইডের এক্সপিরিয়েন্সের ভিতরে 1000 বা 1200 কিলোমিটার হওয়ার পরে আমি একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আমার পেছনের ব্রেক থেকে শব্দ হচ্ছিল ব্রেক ধরলে। এর ভিতরে বলে রাখা ভালো যে এর ভিতরে কিন্তু আমি একবারও ব্রেক প্যাড খুলি নাই, ক্লিন করি নাই, কিচ্ছু করি নাই, একদম যেভাবে লাগাইছি ওইভাবেই 1000 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি। পরবর্তী 60 থেকে 100 কিলোমিটার রাইড করার মধ্যেই ক্রমান্বয়ে আমার ব্রেকের শব্দ কিন্তু এটা কমে যায়। তার মানে খুব ইজিলি বোঝা যাচ্ছিল যে রেগুলার মেনটেন্যান্সের অভাবেই এই শব্দটা হচ্ছিল, কারণ আমাদের সিটি রাইডে প্রচুর পরিমাণে ধুলাবালি, কাদা, ময়লা থাকে, যার কারণে কিন্তু ময়লা যদি ব্রেক প্যাডের ভিতরে যায় এক্সট্রা একটা শব্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফ্লেমিঙ্গোর একটা ব্রেক প্যাড ক্লিনার আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন, যেটা আসলে ব্রেক প্যাড না খুলেই বাইরে থেকে ব্যবহার করা যায় ব্রেক প্যাড ক্লিন করার জন্য। এখন আমরা যে প্রবলেমটার কথা বলবো, এটা অনেকেই পেয়েছে ইয়ংলি ইউজাররা, বাট আমি আসলে বেসিক্যালি পাইনি, সেটা হচ্ছে 30 থেকে 35 হাজার কিলোমিটার ইয়ংলি ব্রেক প্যাড নাকি ইউজ করলে বাইকের ডিস্ক ক্ষয় হয়ে যায়। বাট বেসিক্যালি আমার কথা হচ্ছে আপনারা যদি স্টক ব্রেক প্যাডও ব্যবহার করেন, 30 থেকে 35 হাজার কিলোমিটারে কোন ডিস্ক ক্ষয় হয় না। তবে হ্যাঁ, যারা আসলে ইকো মোডে রাইড করে, ওভার থ্রটল দেয় না, ওভার এক্সেলারেশন দেয় না, প্লাস ওভার ব্রেক করে না, তাদের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 35 হাজার কিলোমিটারেও ডিস্ক ক্ষয় হয় না। আর আমার মনে হয় সেক্ষেত্রে ইয়ংলি ব্রেক প্যাডও তার ব্যতিক্রম হবে না। চিলে কান নিয়ে গেছে, এ কথা শুনে চিলের পেছনে দৌড় দেওয়ার আগে নিজে কানে হাত দিয়ে দেখুন কান জায়গা মতো আছে কিনা। বাজারে অরিজিনাল ব্রেক প্যাড মনে করে, জেনে কিংবা না জেনে, কয়েক ক্যাটাগরিতে হাজারো ডুপ্লিকেট ব্রেক শু আমরা ব্যবহার করছি, আর সেখান থেকে জেনে শুনে নতুন এক টেকনোলজির নতুন এই ইয়ংলি ব্রেক প্যাডটি আমি ব্যবহার করলাম, আর সেই ব্যবহার থেকেই ছোটো কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ব্রেক শুটা শেষ হওয়ার পরে যদি নতুন কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ইউজার এক্সপিরিয়েন্স পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হিট দিয়ে যাবেন লাইক বাটন। আল্লাহ হাফেজ।